টলিউড সুপারস্টার জিত অভিনীত সিনেমা মানুষের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে চলেছে টিভি নাটকের নির্মাতা সঞ্জয় সমদ্দারের। অভিনয়ের পাশাপাশি জিত এ সিনেমাটির প্রযোজনাও করেছেন। সিনেমাটির প্রচারণায় নায়ক ঢাকায় আসবেন বলে জানা গেছে। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায় 24 নভেম্বর সিনেমাটি পশ্চিমবঙ্গের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে বলে জানিয়েছে প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ গণমাধ্যমকে জানান, বাংলাদেশে বড় পরিসরে মুক্তি পাবে জিতের এই সিনেমা। এখন পর্যন্ত বাংলাদেশে মুক্তি পাওয়া জিতের সব সিনেমাই দর্শক গ্রহণ করেছে। এ সিনেমায় মূল ভূমিকায় আছেন বাংলাদেশের কলাকুশলীরা, পরিচালক ও অভিনেত্রী, তাই সিনেমাটি নিয়ে দর্শকদের আরও বেশি আগ্রহ থাকবে। জিতও সিনেমাটি মুক্তির আগে বাংলাদেশের প্রচারণায় অংশ নেবেন। তবে সিনেমার প্রচারণায় অংশ নিতে জিত কবে ঢাকায় আসবেন সে বিষয়ে এখনও চূড়ান্ত কিছু জানা যায়নি। মানুষ সিনেমায় জিতের বিপরীতে দেখা যাবে সুস্মিতা চট্টোপাধ্যায়কে। এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।